ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা শিল্পী আকবরকে কেনা চিনে। যদিও বর্তমানে আকবর রয়েছেন আলোচনার বাহিরে, সম্প্রতি তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জন্ডিস, টিবি ছাড়াও নানা রোগ একসঙ্গে আক্রমণ করেছিল। আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচতে পারতাম না। এছাড়াও নায়িকা পূর্ণিমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আমি কখনোই নায়িকা পূর্ণিমা ম্যাডামকে বিয়ে করতে চাইনি। কিছু মানুষ যারা আমাকে হিংসে করত, তারা আমার উত্থান মেনে নিতে পারেনি, আর আমার সঙ্গে পূর্ণিমা ম্যাডামকে জড়িয়ে নানা কটুকথা ও গুজব ছড়ায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অধিকাংশ মানুষই এই গুজব বিশ্বাস করেছিলেন। আমার মতো মানুষের একটা দোষ হাজার দোষের সমান, কেউ যাচাই বাছাই করার ধৈর্য রাখে না। বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন আকবর। এখন তার রোজগারের উৎস স্টেজ শো। স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়েই ঢাকাতে আছেন তিনি। তার মেয়ে এখন প্রথম শ্রেণীতে পড়ে। সেলিব্রিটিদের এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।